আজ বিশ্ব যোগ দিবস, দেশের বিভিন্ন প্রান্তে সেই উপলক্ষে একাধিক যোগ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের ঋষি অরবিন্দ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আজকের দিনকে উদযাপন করতে যোগাসন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজকের দিনের যোগের প্রাসঙ্গিকতা থাকলেও তিনি যোগ ছাড়াও পাহাড় প্রসঙ্গে বললেন, রাজ্য সরকার পাহাড়কে অশান্ত রাখার ঘৃণ্য চক্রান্ত করছে, বিদ্যুৎ সংযোগ 10 ঘন্টা অন্তর কেটে দিচ্ছে, ইন্টারনেট ও লোকাল কেবল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই, এভাবেই আন্দোলন দমাতে চাইছে তৃণমূল। তবে এসব করে বিশেষ লাভ হবে না তৃণমূলের। অন্যদিকে ফেরলিতে যোগ দিবসের আয়োজন করেছিল ইস্টার্ন রেল, যেখানে ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার হরিন্দ্র রাও যোগ দিবসের প্রাসঙ্গিকতা সম্পর্কে বললেন, हमारे ख्याल से एक दिन योगा करने से कोई बहुत फायदा नहीं होता है, अगर आप रेगुलर करें थोड़ा सा योगा, थोड़ा सा प्राणायाम और कंटिन्यू करें तो उससे बहुत ही फायदा होगा। चैनल हिंदुस्तान।